আর কোথায় কৈশুই? কৈশুই ছাদে আগের থেকে এসে বসে আছে। ও হাই, কৈশুর ছাদে চলে এসছে আজকে তাড়াতাড়ি উঠে। বাহ, কি করছে ছাদে? বলো গুড মর্নিং। কৈশুর ভালো লাগছে এখানে শোনাই? ওয়াও, পুষিটা কি তোমার ছোটবেলার হ্যাঙ্গার? ছোটবেলায় পুষুর এটাতে জামা কাপড় মেলা হতো। বাবা দারুন শোনাই, মজা লাগছে? এখন আসলাম ছাদে, দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর রোদটা লাগছে। কিছুক্ষণ একটু থাকবো ছাদে। হ্যাঁ, ও প্লেন যাচ্ছে, সোনাইকে প্লেন দেখাচ্ছে। হ্যাঁ, বন্ধ করে দিচ্ছি। কালকে ও জামা কাপড়গুলি কয়েকটা ধুয়ে দেওয়া হয়েছিল, সেগুলি শোকায়নি তো, ঘরে আবার মেলে দেওয়া হয়েছিল, ওগুলি এখন রোদ দিতে হবে। আর একজন চলে যাচ্ছে আমাগুড়ি দিয়ে, কোথায় সিঁড়ি দিয়ে নেমে যাবে মরচা। সিঁড়ি দিয়ে নেমে যাবে সোনাই? এই যে ছাদের ঘরে মেলে দেওয়া হয়েছিল জামাগুলি, পুচকুর জামা। কালকে একটু বেলা হয়ে গেছিলো, হয়েছিল ঠিকই কিন্তু শোকায়নি তো, এগুলো এখন দেবো আবার ছাদের রোদে। সব গেঞ্জিগুলো একটাও সেভাবে শোকায়নি। সোনাই কি করছে? এই যা, তোমার জামা মেলা হবে ছাদে, চলো আমরা এগুলো মেলে দিই রোদে। আবার পানিশমেন্ট দিতে হবে সোনাইকে না, এগুলো মেলতে লাগতো, এগুলি কালকে ভালোভাবে শুকায়নি। তাই 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 তখন সুন্দর রোদ আছে, রোদে সুন্দর করে আবার শুকিয়ে যাবে। অলমোস্ট শুকিয়ে গেছে, হালকা একটু ভিজা ভিজা ভাব। সেনাই সেনাই, ওয়াও, স্ট্যান্ড আপ, ওয়াও, এই যে পশু। আর এই যে আমাদের ছাদের সব গাছ, সুন্দর ফুল ফুটেছে। এই যে কুমড়ো গাছ, জবা ফুল গাছটা তো তার ফুটছে না, এটা না জবা ফুল গাছটা, জবা ফুল গাছটা কয়েকদিন সুন্দর ফুল ফুটেছিল, এখন আর ফুটছে না। বাবা হাটি হাটি বাবা, হাটি হাটি বাবা, বাবা সোনাই কোথায় আসছে? আরে বাবা, কি সুন্দর প্র্যাকটিস চলছে, ট্রেনিং চলছে সোনাইয়ের, ট্রেনিং ট্রেনিং ট্রেনিং। ওয়াও বসু, কতটা হেঁটে ফেলেছে কিন্তু। হ্যাঁ রে বাবা, ফার্স্ট ক্লাস, ওয়াও, টার্ন টার্ন। বাবা আসো আসো আসো, তাই 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 তাই, ও টায়ার্ড হয়ে গেছে। আচ্ছা আসো। ইস, পাটা কি অবস্থা করেছে, লেবার লেবারের মতন, সারা পায়ে ময়লা লাগিয়ে। কি হলো শোন, এই যে নোংরার মধ্যে, বাহ, এখানে পাতা হয়েছে আর ও গিয়ে নোংরার মধ্যেই বসছে, মাটির মানুষ। ইস, সেগুলো বা খুঁটবে। বাবা ফ্ল্যাটটা অনেকটাই হয়ে গেছে, এটা তিনতলা, হ্যাঁ পুরো ব্লক হয়ে গেছে, পুরো দেখা যাচ্ছে। এখন আরও একটা ফ্লোর হবে বাবা, তাহলে আরও কত উঁচু হয়ে যাবে। আগে গাছপালাগুলো কী সুন্দর দেখা যেত, এখন আর দেখা যাবে না, সুন্দর জায়গাটা ফাঁকা ছিল, এত বড় ফ্ল্যাট হয়ে গেছে। হ্যাঁ, চারিদিকে শুধু বাড়ি আর বাড়ি। শোনাই কী হবে, টাটা টাটা করে দাও, বলে আমরা এখন ব্রেকফাস্ট করবো, এদিকে টাটা করে দাও, খুশি করবে এখন ব্রেকফাস্ট। তো চলো এখন যাবো আমার নিচে, নিচে গিয়ে করবো ব্রেকফাস্ট। তাই না শোনা, শোনা একা একা টাটা করেই যাচ্ছে। বাবা কত ভালো। তো গাইস, এই যে চলে এসেছি এবার ঘরে, ঘরে এসে বানাবো এখন ব্রেকফাস্ট, একটা দারুণ ব্রেকফাস্ট, শীতকালের স্পেশাল ব্রেকফাস্ট। অনেকদিন ধরে বানাবো ভাবছিলাম, কড়াইশুঁটির কচুরি, সবাইকে দেখছি আমার কড়াইশুঁটির কচুরি খাচ্ছে, শীতকালে এটা স্পেশালি হয়ে থাকে। তো এসে ফটাফট আগে কড়াইশুঁটির পেস্টটা করে নিলাম,
এবার জাস্ট কড়াইতে না নেড়ে পুরটা বানাবো, তারপরে ময়দা মেখে বসাবো আর একটু আলুর তরকারি করবো সাথে। তো চলো ফটাফট রেডি করে ফেলি। এই যে মিক্সিতে অলরেডি পেস্ট করে নিলাম একটু আদা দিয়ে কড়াইশুঁটিগুলি, এবার কড়াইতে নাড়বো। তো এই যে গাইস কড়াইশুঁটি পুরটা বানানো কমপ্লিট, আর এদিকে আমার ময়দা মাখাও কমপ্লিট। এবার জাস্ট আলুর তরকারিটা বসাবো আর গরম গরম ভাজবো। এই যে গাইস আলুর তরকারি রেডি, আর এই যে কচুরিগুলি সব বেলা কমপ্লিট, দুই থালা হয়েছে। তো এগুলি এখন গরম গরম ভাজবো। এই যে কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি, অনেক একটু জল পড়েছে তাই একটু আলাদা করে কিছু ভেজে নিচ্ছি, জল ছিল হয়তো খেয়াল করিনি। আর এখনো ভাজবো আবার। এই যে গরম গরম কচুরি, এই যে গাইস গরম গরম কচুরি আর তরকারি রেডি আর সাথে মিষ্টি। তো চলো এবার ফটাফট করে ফেলবো ব্রেকফাস্ট। তো গাইস যেরকমটা দেখলে খাওয়া দাওয়া তো খুবই ভালো হলো, সকালে দারুণ একটা ব্রেকফাস্ট হলো। আর শীতকালে তো এই খাবারগুলো খেতে বেশ ভালোই লাগে, করতে একটু খাটনি হয় ঠিকই একা একা সমস্তটা করতে, বাট ভালোও লাগে খাওয়ার পর যখন সবাই ভালো বলে বা আমাদের ভালো লাগে তো ভালোই লাগে। তো যাই হোক খাওয়া দাওয়া তো ভালোই হলো, বাট দুপুরে রান্না কমপ্লিট করতে হবে। এবার একটা শেষ হলে আরেকটা চিন্তা যেটা হয়ে থাকে। তো সকালেরটা হলো, এবার দুপুরেরটা বসাচ্ছি। এই যে ফার্স্টে সোনায় খাবারটা বসিয়ে দিয়েছি, মাছ সবজি দিয়ে, কুমড়ো আলু রাঙা আলু পেঁয়াজ ডাল সব দিয়ে, আর আমাদের জন্য চিংড়ি মাছ আর লোটে মাছের বড়া। তো চলো এবার ফটাফট দুপুরটা কমপ্লিট করে রাতে অবশ্য আজকে আমার মাদের ওখানে নিমন্ত্রণ আছে নতুন বছরের জন্য, তো সবাই মিলে রাতে যাব ওখানে। তো এখন দুপুরটা ফটাফট কমপ্লিট করে খাওয়া দাওয়া করে রেস্ট নিই, তারপরে ওখানে যাবো বিকেলে। তো গাইস এই স্নান টান করে এসে গেলাম, তো এবার করবো লাঞ্চ। আজকে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, তো সকালে অনেক কিছু করা হলো আবার তারপরে আবার রান্না, তো সব কিছু করে বেশ অনেকটা দেরি হলো। স্নান করার আগে সোনাইকেও খাইয়ে দিয়েছিলাম, বিকজ যেহেতু লেট হয়ে যাচ্ছিলো আমাদের, তো খাওয়া টাওয়া কমপ্লিট, এবার আবার লাঞ্চে বসবো। তো চলো দেখা যাবে লাঞ্চে কী কী আছে, খুব সিম্পল। এই যে লাঞ্চে আছে কই মাছ ফুলকপি দিয়ে, এটা মা কালকে নিয়ে এসেছিলো, গরম গরম ভাত। এই যে চিংড়ি মাছ যেটা আমি বানালাম তখন দেখতেই পেলে বলছিলাম যে বানাবো, এটা আর লোটে মাছের বড়া। তো চলো ফটাফট এবার লাঞ্চটা সেরে ফেলি, অলরেডি 4টে বাজে, আজকে অনেকটাই লেট হয়ে গেল। চলো ফটাফট লাঞ্চটা সেরে ফেলি। তো এই যে গাইস একদম রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মাদের ওখানে সবাই মিলে, ওরা অলরেডি বেরিয়ে গেছে আমি এই বেরোচ্ছি। তো চলো বাকিটা ওখানে কন্টিনিউ করছি। এই যে আমরা এসে পুষু এটা এতদিন পরে পেয়েছে, আমরা তো খাওয়া হয়ে গেছে। নিত্যি খেয়েছো? ও দিয়েছে খাইনি, এখান থেকে খাও। কেন খেতে পারো, অসুবিধা নেই। হ্যাঁ এখন কি হবে, কি 8:30 ভাবছিলাম খাদি মেলা যাবো একটু। এই যে মাদের জন্য বাই নেওয়ার স্পেশাল ভাপা পিঠে, মার ফেভারিট, মা এখন এগুলো খেলো। কেমন লাগছে? আমি বলেছি দিদিকে তাই বানিয়ে নিয়েছি, না তো আমাদের তো আমরা তো বাইরে মা আসলেই বানাই, তাই বানিয়ে নিয়েছে আমার খাচ্ছে গুড় লাগিয়ে শীতকালে স্পেশাল পিঠা। হ্যাঁ ঘরে বানানো টেস্ট তো আলাদাই, মেলায় তো আর হবে না। হ্যাঁ হ্যাঁ দুপুরে উঠে অনেকগুলি বানাইছে, কখন উঠে উঠে বানিয়ে ফেলেছে, সকালে ওর দিদিকে দিয়ে আনিয়েছে নারকেল গুড় টুর ওগুলো আনিয়ে, আমি ওই জন্য এমনি করবে। তারপরে কতগুলি বানিয়েছে আমাদের, কত না নারকেলে, হ্যাঁ শেষ গুড়টা অনেকটা আছে পাটিসাপ, হ্যাঁ গুড় তো অনেকটা আছে কিন্তু ইয়েটা নারকেল আবার আনাতে হবে। হ্যাঁ পাটিসাপটা তো একদিন বানাবো শীতকালে, পাটিসাপটা স্পেশাল। হ্যাঁ হ্যাঁ ওটা দিলে ভালো লাগবে, শুশু পিঠে। হ্যাঁ এখন শীতকালে সব পিঠেগুলি খেতে ভালো লাগে ঠান্ডায়, আর গুড়টা স্পেশাল ফ্লেভারের পাটালি গুড় পাওয়া যায়, তো দেখি বানাবো একদিন। অনেকদিন পর আমরা অনেকদিন পর এসছি, খাওয়ার দাওয়ার হবে।
খাওয়া যাবে। ওর মটন খেতে ভালোবাসে বলে তাই ওর জন্য স্পেশাল লাল ঝোল করেছি। এখন এসছে, খুব ভালো লাগছে অনেকদিন পর। এখন আমি একটু মাটন টেস্ট করবো, মাগি এই যে মায়ের হাতে স্পেশাল মাটনের ঝোল, বড় বড় আলু দিয়ে লাল লাল মাটনের ঝোল। তো আমি এখন একটা পিস ট্রাই করে দেখব, যেটা আমি সবসময় ঠান্ডা হয়ে গেছে, গরম করতে হবে, যাই হোক একটুখানি খাবো। প্রত্যেকদিন এসে আমি আগে মাটনটা টেস্ট করি। হ্যাঁ এখন মাটন জমে যায় ঠান্ডায় না। ঠিক আছে একটু টেস্ট করো, পরে আবার ভালো করে খাবো। ডান্স 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 করো, বিস্কিট খাচ্ছে, বিস্কিট দাও, বিস্কিট খাও। আস্তে আস্তে খাও, ছোট ছোট করো। যাচ্ছি মেলায়, আমরা এই মেলায় যাবো বলে বেরোলাম, এসে দেখছি মেলা শেষ হয়ে গেছে, একদম পোপাট হয়ে গেছে আমাদের। এলাম আছে, কাল পরশু তো ছিল, বাট এখন দেখছি পুরো একদম সব পরিষ্কার হয়ে গেছে, মেলা বাস টাস খুলে ফেলেছে। এই অবস্থা মেলার, মেলাটা ভীষণ সুন্দর, আমাদের খাদি মেলাটা, বাট এসে দেখলাম যে শেষ। এই যে প্যান্ডেল হাফ রয়েছে, এবার দেখা হলো না, কবের থেকে আসবো আসবো করে আশা হচ্ছিলো না, আর আজকে আসলাম, ভাবলাম যে একটু ঘুরে যাব সুন্দর মেলাটায়, বাট আর হলো না, পোপাট হয়ে গেছে পুরো। যাক বাড়ি যাই, এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ি, হাঁটতে হাঁটতে গল্প করতে করতে বাড়ি যাচ্ছি আর কি। করো মেলা তো আর দেখা হলো না, সব মেলা উঠে গেছে। এসে গেছি, মেলা বন্ধ, উঠে গেছে মেলা, মেলা উঠে গেছে, মেলা নেই। দু তিন দিন আগে আমার কাজকে না, কালকে উঠে গেছে, কে জানে, পুরো ফাঁকা। শোনা ইয়া দেখ না, আবার তো আসবে, আবার পরিবেশ মেলা হবে এরপর, তারপর সুভাষ মেলা, সব উঠে গেছে। বাবা এই যে মেহেন্দি, কত দিন হয়েছে মেহেন্দি, এই যে বাবা একজন কি করছে, কোলে উঠবে, টাটা আছে বলে ওখানে যখন শুরু হয় সাজিরাটে, হ্যাঁ হাঁটতে হাঁটতে চলে আসলাম, এ দেখি পুরো ফাঁকা, কিছু নেই। ও তিন চার দিন, ও দু সপ্তাহ আগে, আর দু সপ্তাহ বেশ, অতদিন ছিল নাকি, তাই তো যা হয়ে গেল ডান্স শেষ। বাবা খেলি আসতে শুনলে সব তুলে রাখতো, সব খেলনা সব রন্টির জুতো জামা সব ফুরিয়ে রাখতো, রন্টির কত খেলনা নাকি আমি ড্রেনে ফেলে দিতে আগে ড্রেনে সব ফেলে, ওরকম পুষুর ওই অবস্থা, ডাকলে সব সরি রাখতে হবে এখন থেকেই। রন্টি ওর জামা পড়ার জন্য ব্যস্ত, কিন্তু রন্টির জামা টামা সব ঢুকিয়ে রেখে, আমাকে জুতো দাও, রুমকির জুতো, রুমকির জামা, এটা তুমিও কি তাই? হ্যাঁ এখন তাই অবস্থা হচ্ছে, বলেছো চিন্তা কর, তোমার চোখে পড়বে না, ওর চোখে সব পড়ে যাবে। এ বাবা এটা দেখা দিতে, ওটা মিস করা যাবে না। হ্যাঁ এই যে মা এখন এখানে ভাজছে কি ফুল, এটা জানো, বকফুল, বকফুলের বড়া ডালের সাথে, ওয়াও দারুণ টেস্টি।
আজকে মেয়েদের মা অনেক কিছু রান্না করছে। হ্যাঁ, ময়দা কি কি দিয়েছে? চালের গুঁড়ো, চালের গুঁড়ো, বেসন, ময়দা আর নুন, হলুদ হলুদ। দারুণ টেস্ট লাগে, গরম গরম মচমচে একদম, গরম ভাতের সাথে ডালের সাথে দারুণ লাগবে। আর মেনু তো আজকে মা অনেক কিছু রান্না করেছে, মাটনটা তো তখন দেখালাম, আর সাথে কি কি আছে? মাছের মাথার ডাল আর চিংড়ি মাছ, মালাইকারি। ওয়াও, মাটনটা গরম হচ্ছে প্রেশার কুকারে, আর এটা বড়টা ভাজা হচ্ছে। হ্যাঁ, আর এখন প্রায় 10টা বাজে, এখন আমরা ডিনারটা সেরে ফেলবো, আবার বাড়ি যেতে হবে, বিকজ সবাই ঠান্ডাও পড়ে যাচ্ছে বাইরে, ভালো ঠান্ডা সময়কে নিয়ে, তাই জন্য আমরা খাওয়া দাওয়া করে একটু পরে বেরিয়ে পড়বো। এই যে চিংড়ি মাছের মালাইকারি, একদম দারুণ দেখতে হয়েছে, দেখতেই বুঝতে পারছো, খেতেও আশা করি দারুণ হবে। আর এই যে লোটে মাছ, আমাদের সবার প্রিয় লোটে মাছ, আর মাছের মাথা দিয়ে মুগের ডাল, সব মা একা রান্না করেছে। আর বাবা বাড়িতে স্পেশাল স্যালাড, দারুণ সুন্দর ডেকোরেশন করে বাবা স্যালাডের, এই যে বাবা এটা স্যালাডটা বানিয়েছে, সবাই খেতে বসেছে। হ্যাঁ, গ্লাস দিচ্ছি, গ্লাস দিচ্ছি, ধরো। এই যে মা, ওয়াও, ওয়াও, গাজরের খোসা দিচ্ছি, ঠিক আছে, বাবা তার সেদিনকে ভালো হবে, তার কি গ্যারেন্টি আছে? রোজ দিনই ভালো হয়, কোন দিন খারাপ হয়? এই যে গাইস, দারুন খাওয়া দাওয়া হলো, মা দারুন সব রান্না করেছে, দেখতেই পেলে সমস্ত মেনুগুলি দেখালাম। হ্যাঁ, তো এখন অলমোস্ট 10:30 বেজে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখন যাচ্ছি বাড়ি। এই যে মা, চলো, আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এই সোনাই, কি দেখছে সোনাই? চলো বাড়ি যাবো, তাতা যাবো, তাতা। ও আবার ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেছে, জানলাটা খুলেছিস? চলো চলো, না না ঠান্ডা লাগছে কিন্তু, ওর মুখে কি এসে ঢুকিয়েছে নাকি? হ্যাপি নিউ ইয়ার, এখন থেকে হ্যাপি নিউ ইয়ার, চলে আয় না ভিতরে, ঠান্ডা লাগছে।